আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটু ভিতরে চলে যাই। সূচিপত্র প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, আজকে এই বিষয়টা আমরা খেয়াল করব। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি প্রথম অধ্যায়ে। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে, এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিনায়কের এটা ভালো, আমি এটা বোঝাচ্ছি বারবার পরে বোঝাচ্ছি, কারণ একটাই এটা মানে তোমাদের অভিনয় করে দেখাতে হবে, অভিনয় করে দেখাতে হবে, ওই জন্য এখানে বলেছে ভূমিকা অভিনয়ের তোমাকে অভিনয় করে দেখাতে হবে তোমাদের ক্লাসরুমে। হ্যাঁ, তোমাদের ক্লাসরুমে এটা তোমাদের অভিনয় করে দেখাতে হবে। আমি একটু জুম করে নিলাম, দেখা যাচ্ছিল না ভালো ক্যামেরাতে, এটা তোমাদের অভিনয় করে দেখাতে হবে। তো আমরা নিচে কি লিখেছি তাই একটু দেখে আসি। আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছ, তুমি আর তোমার একজন সহপাঠী, তুমি যদি পড়ো তোমার এই ব্যাপারটা, মানে এটা তুমি, মানে ধরো সাপোজ এটা তুমি, এটা তোমার সহপাঠী, এটা তুমি, এটা তোমার সহপাঠী, যখন অভিনয়টা করবা তখন এটা খেয়াল রাখবা, এটা তুমি, এটা তোমার সহপাঠী। হ্যাঁ, এটা তুমি, এটা তোমার সহপাঠী, তোমরা ক্লাসে আগেই চলে এসেছো। হ্যাঁ, ক্লাস আগে চলে এসেছো, ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে যা তুমি খেয়াল করনি। এই যে ক্লাসরুম, এটা তো ক্লাসরুম, কর্মচারী পরিচ্ছন্নতা কর্মী, মেঝে ঝাড়ু দিছে আবার পানি দিয়ে মুছে দিছে, তুমি এটা খেয়াল করনি, এজন্য তুমি আগেই চলে এসেছো ক্লাসে। তারপর একটু পড়ি, ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়াই, ভেজা মেঝেতে, পানি দিয়ে মুছলে তো ভেজা হবেই, ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়াই। এই যে ছাপগুলো দেখতে পাচ্ছ তোমরা, ভেজা মেঝেতে তোমার জুতোর ছাপ পড়াই। একটু পড়ি, বিদ্যালয় পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন, এই অবস্থায় তুমি কাকে কি বলবে এবং কিভাবে বলবে? তুমি চলে এসেছো, তুমি খেয়াল করনি, ইনি এই পরিচ্ছন্নতা কর্মী সেটা বুঝতে পারছে, বুঝতে পেরে এইগুলোকে আবার মুছে দিচ্ছে, তুমি সেটা দেখলে যে আমার জুতার ছাপ পড়ায় পরিচ্ছন্নতা কর্মী আমাকে আবার মুছে দিচ্ছে, এই জন্য এখানে বলেছে এই অবস্থায় তুমি কাকে তাকে কি বলবে এবং কিভাবে বলবে, এজন্য তোমার এখন কথা তুমি বলবে আমি খেয়াল করিনি, আপনাকে আমি লক্ষ্য করিনি, যে যেটাই বলো আমি লক্ষ্য করিনি, আপনি মুছতেছেন, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি দরকার পড়ে আপনি আমাকে আপনার ঝাড়ুটা দেন, আমি আবার মুছে দিতে পারবো। নিশ্চয় তিনি বলবে না না মশার দরকার নেই, এভাবেই তো বলার কথা। তো নাটকটা করলে তোমরা তিনজন হবা, তিনজন হওয়ার পরে তোমাদের এরকম একজন বালতি ঝাড়ু পরিচ্ছন্নতা কর্মীর ড্রেস বানাই নিবা, তুমি আসবা জুতা সাফ পরে যাবে, এভাবে তোমরা নাটকটা উপস্থাপন করবা। আশা করি তোমার যে শিক্ষক হয় না কেন আশা করি ভালো লাগবে। তো আগামী পড়াটা পরিস্থিতি দুই থেকে আমরা শুরু করব। তো চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো।